সাথে তোর চিনি দেবে। ডিউ কালেকশন তো কি সমস্যা? মানুষের আসলে ভালো করতে নেই, কি ভালোটা করলে না? কখনো কখনো অনেক কিছু স্কিপ করতে হয়, কিছু না সরি আপনি যান। আর কিছু না আপন মনে করেই বলছিলাম, কিন্তু আসলে ঠিক হয়নি। আপনার কোন অপরাধ নাই, কিছুই না রে কেন আপনি বাড়াইতেছেন? প্লিজ আমি লজ্জিত হবো, আমি লজ্জিত হবো যদি বলি। মানে ভবিষ্যতে কোনো এটার কোনো এফেক্ট হবে এরকম কিছু একটা ঘটনা ঘটে গেছে, কিছুই না জান না। আমি বলে ফেলছি কিন্তু বাট আমি পরে রিয়াকশনে বুঝলাম যে এটা মোটেও ঠিক হয়নি। না 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 ল্যাভেন্ডার কে টু ই ডি টি এর রিয়াকশন দেখাই নাই আপনি, সুতা টান দিতে যে বোতাম সব খুলে ফেলছি তা কি জানেন না আপনি? তো আবার কত বলছি মিলে নি কেমন লাগে? ইজি ইজি টাকা থাকলে না তুলব পরীক্ষা ঠিক দেড় ঘন্টা আগে, ঠিক আছে সবাই পড়তেছি, তো আমার একটা ফ্রেন্ড হিমেল একটু বেশি ফ্রি, মানে কথাবার্তাতে বেশি ফ্রি, তো থাকে না কিছু কেটা এরকম প্রত্যেকটা কাছে তো থাকে, কি করছে এরকম বসে আছে, তো ও কার কথা জানি বলবে, হ্যাঁ পিছন থেকে এসে এরকম ভাবে বলতেছে যে দেখছ এটা এরকম লাইব্রেরিতে আস্তে আস্তে কথা বলতে পারবে
বইলে আমার তো এরকম চুল ছাড়া গুছু দিয়ে গেছি শ্যাম্পু করে ছাড়া। তো আমি আবার শুনতেছি এই হারামজাদা কি করছে, এখানে এসে বলতেছি শ্যাম্পু দিছি এরকম জোরে করে দিচ্ছে, গিরিয়ে গিরিয়ে ছোট ছোট সামনের দিকে তাকায় দেখি সিনিয়র এক ভাই তাকায় রয়েছে, তাহলে চামড়া লাগে। তাহলে উনি কি মনে করলো যে হচ্ছে এতটাই ফ্রি বা এতটাই ওকে স্পেস আমি দিয়ে দিছি যে ও এটা মানে এটা ইয়ে করে ফেললো, একটু লজ্জাই পেয়ে। আরে কি অবস্থা দেখেন, শীতকালে এরকম রোদের খুব ভালো লাগে না? সকালবেলা ধোয়া উঠে মধ্যে এখন আর ওই শীত পড়ে না, শীত তো পড়তেছে কিন্তু ধোয়া উঠে না। আগে দেখ আমি সিগারেট খাই, দেখ আমি সিগারেট খাই, মজা করতাম। আমার এক ছোট ভাই ছিল ওর মধ্যে তোর পেটের ভিতরে আগুন লাগছে, ও তো চিল্লাচিল্লি শুরু করতো, এই যে তুই কথা বল, এই যে দেখ ধোয়া উঠে তোর পেটের ভিতরে আগুন লাগছে, পানি খাও পানি। ওই যে ম্যাডাম রে বলো, কার নাম্বার সবগুলো এত গুরুত্বপূর্ণ লাগবে, যা পেছন সব শেষ করে তারপরে এন্ডার দিকে শর্ট করছ, তাহলে দিতেছ, তাহলে তো সব টেস্ট হ্যাঁ
এই পেপারটা তোমার কাছে রাখো আয়েশা, এটা দিয়ে আসবো ইয়েতে কনফারেন্স। এই বিলটাই বুঝতেছি না, এটা কি লিখছে? অ্যাডভান্স পেমেন্ট 3000 টাকা যে করছে, এটা কোথায়? অ্যাডভান্স পেমেন্ট 3000 টাকা, বুঝলাম। তারপরে 3645 টাকা বাকি থাকে। আচ্ছা, সেটা ডিসকাউন্ট দিয়ে, আচ্ছা তাহলে টোটাল হবে 3200 টাকা, 5220 টাকা। না না, এটা হচ্ছে টোটালটা হচ্ছে এটা, ঠিক আছে? এর থেকে 3000 টাকা দেওয়া হয়েছে, তার বাকি থাকে হচ্ছে 3600 টাকা, এর মধ্যে ডিসকাউন্ট দিছে 1445 টাকা, বাকি থাকে 2200 টাকা। এই 2200 টাকা পেমেন্ট করছে, ঠিক আছে? তাহলে টোটাল কত হয়েছে? 5220 টাকা, বুঝতে পারছেন? ইনভেস্টিগেশন